প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে তোমাদের অনলাইন ক্লাস করছি আমি লুৎফর রহমান রুবেল, নাসিরাবাদ কলেজ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ। আজকে দীর্ঘদিন যাবৎ হয়ে গেল আসলে আমরা অনলাইন ক্লাস চালু করছি, তৈরি করছি, কিন্তু সেটা আসলে তোমরা কতটুকু দেখছো বা জানছো আমরা কিন্তু খুব বেশি পাই না। তবে একটা জিনিস মনে রাখবা, একটা কথা আছে, আউশ বিদ্যা কৃপণে ধন, একটা কথা আছে। তোমাকে যদি বলা হয় যে আকাশে বাতাসে বা একেবারে তুমি চক্ষু খুললেই বা বন্ধ রাখলেও দেখা যাবে যে তুমি শিক্ষা অর্জন করছো, এরকম একটা মন মানসিকতা যখন হবে তখন হয়তো কাছে বা দূরে বা অনলাইন বা সামনাসামনি এটা তেমন একটা বাধা তোমাদের জীবনে হয়তো খুব বেশি একটা কাজে লাগবে দরকার পড়বে না। তুমি যে কোনোভাবেই তুমি শিক্ষা অর্জন করতে পারবে। ওই যে বললাম আউশ বিদ্যা কৃপণে ধন, এই আগ্রহটা থাকতে হবে। আউশ মানে আগ্রহ। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে আমাদেরও আসলে ওভাবে ক্লাসের খুব বেশি তৃপ্তি হয় না, তারপরেও আমরা যতটুকু পারছি তোমাদের সাথে অ্যাড থাকছি বা তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করছি। তবে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায়। তো এই তৃতীয় অধ্যায়ের একটা পার্ট আছে, সেটা হলো যে বিচূর্ণী ভবন। বিচূর্ণী ভবন আসলে আমাদের এই পৃথিবীটা যে গঠনের পরে, যদি আমরা সবাই জানি প্রথম অবস্থায় যে অগ্নিময় অবস্থায় ছিল, পরবর্তীতে তা বিকিরণ করে আস্তে আস্তে কঠিন রূপ ধারণ করছে। এই কঠিন রূপ ধারণ করার সময় কিন্তু সমস্তটাই ছিল একটা আগ্নেয় শিলা। আমি আবারও বলছি যে পৃথিবী যখন তা বিকিরণ করে আস্তে আস্তে শীতল হয়ে একটা শিলায় বা কঠিন পিণ্ড রূপে মানে আবির্ভূত হলো, তখন কিন্তু এটা ছিল পুরাটাই আগ্নেয় শিলা। তো পরবর্তীতে এই আগ্নেয় শিলা পৃথিবীর যে অভ্যন্তরীণ, যেমন তাপমাত্রা, আবহাওয়া, বৃষ্টিপাত ইত্যাদি বিভিন্ন কারণে দেখা গেছে এই আগ্নেয় শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হইতেছে। ক্ষয়প্রাপ্ত হইতে 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 দেখা গেছে যে এটা পরবর্তীতে এটা নরম কাদা, আবার পরবর্তীতে দেখা যায় যে এটা পরবর্তীতে অভ্যন্তরীণ এক স্তরের উপরে আরেক স্তর পড়তে পড়তে দেখা যায় প্রচণ্ড তাপ এবং চাপের ফলে এটা কিন্তু আরেকটা কঠিন রূপ ধারণ করছে। এটাকে আমরা যদি বলি যে পাললিক শিলা, রূপান্তরিত শিলা ইত্যাদি ইত্যাদি বলি আমরা, ওটা আমরা পরবর্তীতে অন্য হয়তো তোমরা নাইন টেন ক্লাসে পড়ছো যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তবে আজকে যেটা আমরা বলবো যে কিভাবে এই আগ্নেয় শিলাগুলো, এই কঠিন শিলাগুলো, পাথরগুলো একেবারে কঠিন মানে পৃথিবীর সৃষ্টির প্রথমে যে ইয়াগুলো ছিল এগুলি কিভাবে আস্তে 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 এগুলি খণ্ড বিখণ্ড হয়েছে বা একেবারে পলি কাদা ইত্যাদি পরিণত হয়েছে, এইগুলি আমরা দেখবো আস্তে আস্তে আর কীভাবে হয়েছে। তো সেটার ক্ষেত্রে এই তৃতীয় অধ্যায়ের একটা পার্ট আছে যে বিচূর্ণী ভবন, আর অর্থাৎ বিচূর্ণী ভবনটা হলো এটা যে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হওয়া। শিলারাশি চূর্ণ বিচূর্ণ হওয়ার তিনটা প্রক্রিয়া বিজ্ঞানীরা বলতেছে, একটা হলো যে যান্ত্রিক প্রক্রিয়া, আরেকটা হলো কি রাসায়নিক প্রক্রিয়া, আরেকটা হলো জৈবিক প্রক্রিয়া। এই তিনটা প্রক্রিয়া আমি আবারও বলতেছি, একটা হলো রাসায়নিক প্রক্রিয়া, আরেকটা হলো জৈবিক প্রক্রিয়া, আরেকটা হলো তোমার রাসায়নিক বিচূর্ণী ভবন, রাসায়নিক বিচূর্ণী ভবন, তারপরে জৈবিক বিচূর্ণী ভবন, এবং আরেকটা কি বলে যে যান্ত্রিক বিচূর্ণী ভবন। এই যান্ত্রিক বিচূর্ণী ভবন এটা আমরা প্রথমে একটু আলোচনা করি, যান্ত্রিক বিচূর্ণী ভবনটা কিভাবে হইতেছে। দেখো, পৃথিবী যে তাপ শক্তি আমরা যদি বলি সূর্য থেকে আসে, এই সূর্য থেকে যখন তাপ শক্তিটা পৃথিবীতে আসে তখন এটার প্রভাবে অনেক সময় দেখা যায় যে সূর্যের আলোতে একটা পাথর কি হইতেছে বা একটা কঠিন শিলা উত্তপ্ত হয়ে একটু হলেও ফুলে উঠছে। আবার যখন সূর্য চলে যায় বা গ্রীষ্মকাল চলে যায়, শীতকাল আসে, তখন দেখা যায় আবার শীতল হয় এটা। তো এটা যখন শীতল হয় তখন দেখা গেছে যে একটু সংকোচন সম্প্রসারণের সৃষ্টি হয়। এই যে তাপের ফলে বা তাপ থাকা অবস্থায় প্রসারিত, আবার তাপ না থাকা অবস্থায় শীতল হয়ে সংকুচিত, এইভাবে দেখা গেল যে একটা তাপ
প্রচণ্ড তাপের ফলে ফুলে উঠল, আবার তাপ না থাকলে সেটা শীতল হয়ে এই যে উঠানামা, এই যে ফুলে ওঠা, এই যে সংকীর্ণ হওয়া, এটার মধ্যে দেখা গেছে যে ভিতরের আর বাহিরের অংশের মধ্যে একটা ফাটলের বা একটা চিড়ের সৃষ্টি হয় বা আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই যে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি যে একটা পাথর সেটা উপরিভাগটা উত্তপ্ত হয়ে একটু ফুলে উঠলো কিন্তু অভ্যন্তরটা ঠিকই থেকে গেল, তো এইভাবে যখন অভ্যন্তরীণ কঠিন অবস্থাটা ঠিক থাকলো আর উপরের অংশটা ফুললো এবং সংকুচিত হইলো, ভিতরের অংশের সাথে উপরের অংশের সাথে আলাদা একটা ফাটল বা চাইয়ের সৃষ্টি হবে। এই চাইটা ধীরে 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 আস্তে আস্তে কি হবে, এটা ঝরে যাবে বা ক্ষুদ্র 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 কণা সৃষ্টি হবে। এটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে সূর্যের আলো বা তাপের কারণে। তো আরও আছে এরকম, যদি আমরা বলি যে এটাকে বলা হয় অনেকটা প্রস্তরচ্ছায়া বিচ্ছিন্নকরণ, আরেকটা যদি আমরা বলি সেটা হলো যে শীতকালে সাধারণত যেখানে বরফ পানি বরফে পরিণত হয় তখন দেখা গেল যে এরকম পৃথিবীর বিভিন্ন ভূআলোড়নের ফলে হোক বা পৃথিবীর কোনো ভূখণ্ড একটা উপরে আরেকটা পড়ে যাওয়ার ফলে যে ফাটলের সৃষ্টি হয়, এতে করে দেখা গেল যে পানি যদি বরফে পরিণত হয় আমরা জানি যে আয়তনে বৃদ্ধি পায়। আমি আবার বলতেছি, পানি বরফে পরিণত হইলে প্রায় 10% বৃদ্ধি পায় আয়তনে। তোমরা যদি পরীক্ষা করতে চাও, হয়তো বা তোমরা অনেকেই জানো যে আমরা যদি একটা কাচের বোতলে বা একটা গ্লাসে চিপি মেরা পানিটাকে ডিপ ফ্রিজে রাখি তাহলে দেখা যাবে কি যে সেটা অনেকটা কিন্তু এই যদি চিপি মেরে রাখি তাহলে যদি একেবারে পরিপূর্ণভাবে যদি আমরা পানিটাকে রাখি তাহলে কিন্তু জিনিসটা কি ঘটবে, ফাইটা যাবে, গ্লাস মোটা হলেও ফাইটা যাবে। কারণ কি, পানি যখন বরফে পরিণত হবে তখন কিন্তু এটা আয়তনে বৃদ্ধি পাবে। যখন আয়তনে বৃদ্ধি পাবে যদি একটু পানি ফাঁকা না থাকে, অর্থাৎ একটু বলতে সেটা কিন্তু অনেকটা 10% ফাঁকা রাখতে হবে, তাহলে পরে এই পানিটা যখন বরফে পরিণত হবে তখন সমান সমান একটা আয়তন চলে আসবে, তাহলে আর ওইটা চিপি মারা থাকলেও ই হবে না। তবে এটা আমরা জানি, এটা অনেকেই জানে, তোমরা হয়তো জানি নিয়ে জিনিসটা। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে এই যে পাহাড়ের বুকে পাহাড়ের গায়ে ফাটলের সৃষ্টি হওয়ার ফলে, ফাটল সৃষ্টি হওয়ার ফলে পানিটা যে ঢুকলো, এখন এই পানিটা যখন বরফে পরিণত হবে তখন কিন্তু এটা আয়তনে বৃদ্ধি পাবে। তখন কিন্তু এই আয়তনটা ফাটলটাকে আরও আয়তনে বৃদ্ধি করে আরেকটা ফাটলের সৃষ্টি করবে। এইভাবে দেখা গেল যে যতটুকু ফাটল আছে তার চেয়ে আরেকটা ফাটল, আরও এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল, এইভাবে কিন্তু বিশাল বড় বড় পাহাড়গুলি, পাথরের পাহাড়গুলি খণ্ড বিখণ্ড হচ্ছে। এরপরে আমরা যদি আরও যান্ত্রিকভাবে দেখি যে পানি স্রোতের সাহায্যে উপর থেকে যখন নিচে পড়ে তখন এই পাথর খণ্ডগুলো যখন নিচে পানির সাথে পড়ে তখন যেটা পড়বে সেই পাথর খণ্ডটাও ভাঙবে, যেখানে পড়বে সেটাও ভাঙবে। তাহলে এইভাবেও কিন্তু আমরা দেখতেছি যে যান্ত্রিকভাবে শক্তির দ্বারা কি হইতেছে, শিলারাশি খণ্ড বিখণ্ড হইতেছে। এখন যদি আমরা বলি রাসায়নিক বিচ্ছিন্নভবন, রাসায়নিক বিচ্ছিন্নভবন, আমরা একটা জিনিস জানি সবাই স্বাভাবিকভাবে যে রাসায়নিক বিচ্ছিন্নভবন হলো বিক্রিয়ার মাধ্যমে। যেমন আমরা যদি বলি যে চুনা পাথর, এটাকে যদি আমরা পানির সাথে লাগাই, পানির সাথে রাখি বা পানিতে রাখি, তাহলে সেখানে কিন্তু এমন উত্তপ্ত হবে যে পানি বলকাইতে থাকবে, ফুটন্ত অবস্থা সৃষ্টি হবে, কখনো এটাতে হাত দেওয়া যাবে না কারণ ওই হাতটা পুড়ে যাবে বা ঝলসে যাবে। তার মানে পাথরটাও, চুনা পাথরটাও তুমি এমনি হাত দিতে পারতেছো, পানিটাকেও হাত দিতে পারতেছো, যখন তুমি এই চুনা পাথরটাকে পানিতে রাখবা তখনই কিন্তু এটা বিক্রিয়া ঘটবে, আর বিক্রিয়ার সাথে সাথে কিন্তু এমন উত্তপ্ত হবে। তো যাই হোক, এটাকে আমরা কার্বনেশন বলি, অক্সিডেশন আছে যে পানির দ্বারা বা পানিতে যে অক্সিজেন কার্বন আছে বা বিভিন্ন উপাদান আছে এগুলি মাটির দ্বারা, মাটির ভিতরে যে উপাদানগুলো আছে এটার সাথে বিক্রিয়া ঘটে, বিক্রিয়া করার ফলে দেখা যায় এই যে কঠিন অবস্থাটা আস্তে আস্তে গলে একেবারে পানি কাদা এরকম বালুময় বা কর্দমময় হয়ে যায়। তাহলে এটাতেও দেখা গেল যে বিশাল বড় বড় যে ইয়াগুলো, পাথর খণ্ডগুলো বা মাটিতে যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমার খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আরেকটা আছে, তোমরা হয়তো বইয়ে এগুলি বিস্তারিত জানতে পারবা, ক্লাস মানে আজকে আসলে আমরা অতটুকু সময় পাই না, যেই কারণে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা বা ইঙ্গিত দিয়ে যাচ্ছে যাতে তোমরা সহজে এটা ধরতে পারো।
তাহলে তিনটার মধ্যে দুইটা হলো, একটা হলো যান্ত্রিক, আমরা আলোচনা করলাম কয়েকটা পদ্ধতি, আবার রাসায়নিক যেটা অক্সিডেশন, অক্সিজেনের সাহায্যে কার্বনেশন, চুনা পাথর বা এরকম ভাবে আরো এরকম কয়েকটা আছে। এখন যদি আমরা 3 নম্বরে ধরি যে জৈবিক বিচরণী ভবন, তাহলে জৈবিক বিচরণী ভবনটা কিভাবে হয়? জৈবিক বিচরণী ভবনটা হয় তিনটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা হলো উদ্ভিদের মাধ্যমে, আরেকটা হলো মানুষের দ্বারা, আরেকটা হলো জীবজন্তুর দ্বারা। আমি আবারও বলতেছি যে জৈবিক বিচরণী ভবন অর্থাৎ জৈবিক বিচরণী ভবনকে আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, একটা হলো মানুষের দ্বারা, আরেকটা হলো উদ্ভিদের দ্বারা, আরেকটা হলো জীবজন্তুর দ্বারা। তা আমরা যদি প্রথমে ধরি উদ্ভিদের দ্বারা কিভাবে হয়, দেখো বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে যে পৃথিবীতে এত গাছপালা আছে, যে একটা মানুষের বিপরীতে প্রায় 4,000 গাছপালা। তাহলে কি পরিমাণ গাছপালা এই পৃথিবীর পরিধির উপরে আছে, সেটা স্থলভাগ জলভাগে আছে। তো যাই হোক, এই গাছগুলি যখন তার শিকড়ের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ ভূপৃষ্ঠে শিকড়গুলো ভিতরে বড় হয় এবং অনেক নিচ পর্যন্ত যায়, এটা একটা স্থান দখল করে, পরবর্তীতে গাছটা যখন কেটে ফেলি আমরা বা মারা যায়, তখন এই গাছের যে শিকড়গুলো মাটির নিচ পর্যন্ত যাওয়া শিকড়গুলো সেগুলো পচে যায়, ফাটলের একটা সুরঙ্গের সৃষ্টি হয়। এই সুরঙ্গটা আসলে দেখা গেল যে ফাঁকা হয়ে থাকলো, এটার ভিতরে যখন পানি ঢুকবে, এই পানিটা আসলে ঢুকার পরে এই যে মাটিটা একসময় ছলিট ছিল শিকড় ঢুকার ফলে, এই শিকড় ঢুকার ফলে কি হইতেছে, যে স্থানটা শিকড়টা পচে যাচ্ছে, মাটিটা ফাঁকা হয়ে থাকতেছে, এটার ভিতরে পানি ঢুকতেছে, আর মাটিটা কিন্তু একসময় খণ্ড বিখণ্ড বা এই মানে ছলিট মাটিটা থাকবে না, আস্তে আস্তে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তো এটা একটা সহজ। আরেকটা হলো যে আমরা যদি বলি যে মানুষের দ্বারা, মানুষের দ্বারা কিভাবে, দেখো আমাদের এই যে প্রতিনিয়ত আমাদের জীবনের যে জীবন চলার পথে, বাসস্থান থেকে শুরু করে আমাদের জীবিকা উপজীবিকা, যাই বলি আমরা, পুকুর ঘাট নদী নালা খাল বিল আকাশ মানে কি বলে যে আবাসন তৈরি করা ইত্যাদি যে জিনিসগুলো আমরা তৈরি করতেছি, আজকে যদি বলি যে ময়মনসিংহ শহরে আজকে 500 বছর আগে এতগুলি বিল্ডিং, এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না, তাহলে এত উঁচু বিল্ডিংগুলো কোত্থেকে আসছে, কি এর মেটেরিয়ালস, সবই কিন্তু একটা শিলাখণ্ডগুলো থেকেই আস্তে আস্তে এগুলি নিয়ে আসা হয়েছে। যেমন আমরা যদি বলি পাললিক শিলা, পলিমাটি, তারপরে সিমেন্ট, তারপরে আমরা যদি বলি যে পাথর আছে, পাথর কণা আছে, বালি আছে, কি বলে লোহা আছে বা রড আছে, এইগুলি খনি থেকে আনা হয়েছে, অনেক জায়গা থেকে এইগুলি সংযোজন মানে আনা হয়েছে, আনানোর পরে দেখা গেছে যে এই পাহাড় সমূহ বিশাল বড় বড় বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, এইগুলি আবার স্থানান্তরিত হয়েছে, আমরা যদি বলি যে অন্য স্থান থেকে এখানে আনা হয়েছে, তাহলে এইভাবে কিন্তু আমরা বাড়িঘর নির্মাণ প্রকল্পে আমরা কিন্তু পৃথিবীর যে ছলিট অংশটা পাথর কাটতেছি, খনিজ থেকে রড নিয়ে আসতেছি, আমরা বালি পাইতেছি, আমরা মাটিকে ইটে পরিণত করতেছি, এইভাবে কিন্তু আমরা এইগুলি স্থানান্তরিত করতেছি। এছাড়াও আমাদের বিভিন্ন খাল বিল বড় বড় পুকুর এইগুলি আমরা খণ্ড বিখণ্ড করে পৃথিবীকে কিন্তু আমরা চাষাবাদ করতেছি বা আমাদের প্রয়োজনে আমরা এগুলি ব্যবহার করতেছি, আর তাতে কী হইতেছে, পৃথিবীর যে ছলিট অংশটা সেটা কিন্তু খণ্ড বিখণ্ড হইতেছে, আর এটাকে আমরা বলি যে মানুষের দ্বারা বিচরণী ভবন। এখন যদি বলি যে জীবজন্তু, এখন জীবজন্তু আসলে সামনাসামনি ক্লাসগুলোতে আমরা হয়তো আমি হয়তো জিজ্ঞেস করতাম যে তোমরা একটু ধারণা দাও দেখি কিভাবে জীবজন্তুরাও এই মানে আমাদের এই বিচরণী ভবনে অংশগ্রহণ করতেছে, তো তোমরা হয়তো বা পারতে, অনেকেই পারতে, যাই হোক আজকে সেটা সম্ভব না। তবে আজকে আমরা যে জিনিসটা বলবো যে জীবজন্তুর দ্বারা আমরা এটা আলোচনা করি, দেখো এই যে পিঁপড়া, এই যে পিঁপড়াগুলি দেখা গেল যে পিঁপড়াগুলি বাসা তৈরির ক্ষেত্রে বিশাল বড় বড় UHDB বা এরকম উঁচু উঁচু বাড়িঘর বা তারা নির্মাণ করে, এছাড়াও বিভিন্ন হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছু এরা গর্ত করে বাসা নির্মাণ করতেছে,
এছাড়াও দেখা গেল যে বিভিন্ন ধরনের প্রাণীকুল খাদ্য আহরণের জন্য হোক, এগুলি মাটি খুঁড়ে খুঁড়ে বিভিন্ন পোকামাকড় খেয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু পৃথিবীতে প্রচুর জীবজন্তু জন্তু জানোয়ার তাদের ঘর বাড়ি নির্মাণ থেকে শুরু করে, খাদ্য আহরণ থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা এইভাবে মাটি থেকে আহরণের জন্য বা মাথা ঠাই খোঁজার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত খণ্ড বিখণ্ড করছে এই শিলারাশিকে। তাহলে আমরা কিন্তু যান্ত্রিক জৈবিক বিচলনী ভবনের যে তিনটা পদ্ধতি জৈবিক, তার মধ্যে আমরা কিন্তু একটা পাইলাম কি উদ্ভিদের দ্বারা, তোমাদের হয়তো মনে পড়ছে আমি কি বলছি, তারপরে মানুষের দ্বারা, মানুষ কিভাবে আবাসন তৈরি করার কল্পে এগুলি করছে সেটাও তোমরা মনে করছো, আরেকটা হলো যে কি বলে যে জীবজন্তু উদ্ভিদের জীবজন্তুর দ্বারা এই জীবজন্তু তাদের খাদ্য আহরণ বা বাসা নির্মাণের ক্ষেত্রে এই কাজগুলি কিন্তু তারা করতেছে, হ্যাঁ, খণ্ড বিখণ্ড করতেছে। তাহলে আমরা বিচূর্ণী ভবন এই জিনিসটার সাথে আমরা পরিচিত হলাম যে বিচূর্ণী ভবন হলো শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়ার যে প্রক্রিয়া, আর এটাকে তিনটা ভাগে ভাগ করছে মূলত, একটা হলো রাসায়নিক, একটা হলো যান্ত্রিক, একটা রাসায়নিক, আর একটা হলো জৈবিক। এখন তোমরা এখানে আরেকটা জিনিস দেখবা যে বিচূর্ণী ভবন আরেকটা শব্দ আছে নগ্নি ভবন। তো নগ্নি ভবনটাও একটু আলোচনা করে দেই, যেহেতু তোমার আমাদের হাতে আর সময় নাই, তারপরেও তোমাদেরকে একটু বলে যাচ্ছি যে বিচূর্ণী ভবনের সাথে নগ্নি ভবনের কয়েকটা বড় পার্থক্য আছে। বিচূর্ণী ভবন শিলারাশির বিভিন্ন আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, শিলা আমরা যদি বলি যে প্রক্রিয়ার দ্বারা এগুলি চূর্ণ বিচূর্ণ হইল, আর নগ্নি ভবন হইল নগ্ন হয়ে যাওয়া বা অপসারিত হয়ে যাওয়া, নগ্ন হয়ে যাওয়া বা অপসারিত হয়ে যাওয়া। যদি আমরা বলি যে কোনো একটা পাহাড়ের উপরে শিলারাশি যান্ত্রিক বিচূর্ণী ভবনের ফলে খণ্ড বিখণ্ড হয়ে একেবারে ছোট ছোট টুকরায় পরিণত হলো, পরবর্তীতে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, যদি আমরা বলি বায়ু প্রবাহের দ্বারা, বৃষ্টিপাতের দ্বারা, পানির সাথে, এগুলি সম্পূর্ণ অপসারিত হয়ে উন্মুক্ত হয়ে যাওয়া বা নগ্ন হয়ে যাওয়া, এটা যদি আমরা বলি তাহলে এই স্থানটা বা এই অংশটাকে আমরা বলবো নগ্নি ভবন, নগ্ন হয়ে যাওয়া বা উন্মুক্ত হয়ে যাওয়া। তাহলে আমরা একটা দুটা জিনিস সহজে বুঝলাম যে যান্ত্রিক বিচূর্ণী ভবন হলো বিচূর্ণী ভবন হলো একটা জিনিস কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, আবার নগ্নি ভবন হইতেছে যান্ত্রিক বিচূর্ণী ভবন হয়ে যাওয়ার পরে যে শিলারাশির খণ্ড বিখণ্ড হয়ে থাকা, এইগুলি আবার নগ্ন বা উন্মুক্ত হয়ে যাওয়া, অপসারিত হয়ে যাওয়ার নামটা হলো নগ্নি ভবন। তো যাই হোক, আমরা পরবর্তীতে আরও যদি সুযোগ হয় তাহলে আমরা এই ক্লাসগুলো করব যে বিচূর্ণী ভবন, নগ্নি ভবন এগুলির পার্থক্য, হ্যাঁ। তো এগুলি সম্পর্কে আমরা আরও বিস্তারিত বই আলোচনা আছে, তোমরা আসলে যদি একটু পড়ে নাও তাহলে আরও ভালো হবে, আমি জাস্ট তোমাদের এইটা ধারণা দিয়ে দিলাম। তবে পরবর্তীতে আমরা যে চিত্রগুলি আছে তোমরা দেখবা, চিত্রগুলির মধ্যে অনেক ধরনের উদাহরণ দেওয়া আছে, অনেক আসলে আমি সংক্ষিপ্তভাবে অনেকটা বললাম, সংক্ষিপ্তভাবে বললে তোমরা কে কতটুকু ধরতে পারছো জানি না, তারপরে তোমরা বইয়ে দেখবা, সুযোগ হলে আমরা আরও বিস্তারিত আলোচনা করব বা তোমাদেরকে এই সম্পর্কে ধারণা দেব। তা আমরা যদি আসলে নদীর যদি আমরা পার্টে যাই, নদী কাকে বলে, এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের তৃতীয় অধ্যায়ের, এটাও কিন্তু ভূমির পরিবর্তনের একটা বিশাল কারণ হলো যে নদী বাহিত হয়ে অনেক পলি বালি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হচ্ছে, আর নদী দ্বারা যে বাহিত পলি এগুলি আমাদের কি বলে যে সমভূমিতে প্লাবিত হয়ে অনেকটাই কিন্তু আমরা চাষাবাদের উপযুক্ত উর্বর মাটি পাচ্ছি, নদীবাহিত হয়ে যে বন্যা প্লাবন হইতেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমাদের এই যে ধরো যদি আমরা বলি যে প্রায় 10 কোটি মানুষ যখন ছিল তখন আমাদের খাদ্য অভাব ছিল, কিন্তু আজকে আমাদের খাদ্য অভাব বলতেই নাই, প্রায় 17-18 কোটি মানুষ সবই কিন্তু আমরা এই নদী অববাহিকা বাংলাদেশ এটার অনেকটাই তার বদলতে, হ্যাঁ, উর্বর ভূমির বদলতে, আল্লাহর মেহরবানিতে আমরা এই অল্প জায়গার মধ্যে অনেক জনসংখ্যা আজকে কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এরকম বাংলাদেশের চেয়ে অনেক বড় বড় অনেক গুণ 10 গুণ 20 গুণ দেশও আছে যেখানে
আসলে নদী নালা ওই ধরনের প্রাকৃতিক সুবিধা নাই, কি বলে যে অনেকটা উর্বর ভূমি না থাকার কারণে ওরা কিন্তু খাদ্য বাইরে থেকে আহরণ করে, অনেক সম্পদ থাকার পরেও ওই সমস্ত সম্পদ কিন্তু তাদের দিয়ে খাদ্য আহরণ করতে হয়। তো যাই হোক, আমরা মোটামুটি আগামী ক্লাসে আমরা এই সম্পর্কে ধারণা নেব, তোমরা একটু দেখে নেবে নদী সম্পর্কে, আমরা পরবর্তী ক্লাসগুলো করব, পরবর্তী ক্লাসটা হবে নদী সম্পর্কে, তোমরা একটু ধারণা নেবে। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, তোমাদের শুভেচ্ছা কামনা রইল, আমার জন্য দোয়া রাখবা, থ্যাংক ইউ, সালামু আলাইকুম।